বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না, তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মস্করা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে, এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে, কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে, বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাববো যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন। যখন আয়াতটি নাজিল হয়েছিল, তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন, সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে। এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন, এখানে আমি কোনো ফকিহ নই, কিংবা আমি কোনো দিন ফিকের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না, কারণ আমি এর যোগ্য নই, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিকের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ফকিহগণ, যেমন কুফার বা মদিনার ফকিহগণ, যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি, বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে। আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক, আমি এর যোগ্য নই, কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি আপনি কারো মতের সাথে একমত না হন, বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা মনে করে তাই তারা পাগড়ি পরে, আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তাই না? এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন? তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন, এ ওই লোকটিকে দেখতে লাগছে, আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না, আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা, এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি, আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন, যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে, এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট। এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন, আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক, কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন। যেমন ধরুন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ভ্রমণ করছিলেন, মাঝে মধ্যে তিনি এমন করতেন, তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন, অন্য সাহাবিরা দেখে বলতেন, কি ব্যাপার, আপনি এমন করলেন কেন, এখানে ঝুঁকে পড়ার কি আছে? তিনি বলেন, এখানে একটা গাছ ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন, তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন, এই জন্য তিনি রসুলের প্রতি ভালোবাসায় এমনটি করেছেন। এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে, কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন, এবং আমরা একে সম্মান করি, আমরা এটা এমনই রাখি, একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না। আমাদেরকে এসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে। যাই হোক, তো ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দিন, এটা ধর্মের কোনো ব্যাপারেও হতে পারে, ওহুয়া মা ইয়াতাআল্লাক বিসুরা আউল মাসি, এটা তাদের পোশাক নিয়েও হতে পারে, মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন, বা সে যেভাবে হাঁটে তা নিয়ে, আউল জুলুস, বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে, ওয়া আইউহু কাসিরা, এবং এটা বিভিন্নভাবে হতে পারে, সুম্মা ইজহারুল গাইব ফি হাযিল আকসামিল আরবাআ ক্বাদ ইয়াকুনু লিহাযির, এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন, এটা হতে পারে সামনাসামনি, ওয়া ক্বাদ ইয়াকুল লি গাইব, এটা হতে পারে কারো পেছনে, ওয়া আলা তাকদিরাইন ফাকাদ ইয়াকুলু বিল লাফস, এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে, ওয়া ক্বাদ ইয়াকুন বি ইশারাতিন ইশারাতির রাসুল আইন, কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে, অগাইরি হিমা বা অন্য কোনোভাবে, অকুল্লু জালিকা দাখিল তাহদান নাহি ওয়া জাজর, এটা আমি অনেক আগেই বলেছিলাম, এটা দিয়ে দার্স শুরু করেছিলাম, এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন, তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন। ওয়ালাম্মা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামান নাস মান সাবার ফিদ দ্বীন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দ্বীনে তার গুরুত্বের হিসেবে, কানা তাআন ফিহি আযিমান ইনদাল্লাহ, তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ, ফালা জারামা কল, তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা। তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। কারণ একটি তাফসিরে একটি মত থেকে আমরা পাই, এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে, যে সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করত। মুফাসসিররা বলেছেন, যেহেতু এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে, কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয়। মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান্নামে যাচ্ছে, এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরও বড় করেছে। তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না? যদি সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত, সে শুধু একজন কাফের, এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য। কিন্তু সে আরও বড় বিভ্রান্তি ডেকে এনেছে। আর আশ-শাওকানি রাহিমাহুল্লাহর কিছু মন্তব্য পড়ব। হুয়া মুর্তাফিউন আলাল ইবতিদা, ওয়াইল শব্দটি এখানে রফা, কারণ এটা হচ্ছে বাক্যে মুবতাদা। আসাউইগাল ইবতিদা মা কাউনিহি নাকিরা, এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন। নাকিরা মানে কি? ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া। তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয়, আল ওয়াইলু লিকুল্লি হুমাজাতিল লুমাসা। তিনি বলেন, তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে, আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন। আসলে এর কি মহত্ব রয়েছে? কাউনহু দোয়াউন আলাইহিম, এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল, এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয়, দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা। কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন, এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন, অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন। এটা নিছক কোনো বর্ণনা নয়, বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি। কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায়, এটা দিয়ে দুইটি বিষয় বোঝায়। একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে, এটা প্রথম, এটা নিছক বর্ণনা। দ্বিতীয়ত, দোয়া করা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুইটি আলাদা বিষয়, একটি হলো বর্ণনা, অপরটি দোয়া। ব্যাকরণের ভাষায় একটি হলো খবরিয়া, অপরটি ইনশাইয়া। বুঝতে পারছেন? তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, কদিয়াকুনো খবরিয়া, কদিয়াকুনো ইনশাইয়া, এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ, অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক। আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে। যদি এখানে আল থাকতো তাহলে এটা শুধু খবরিয়া হতো, এটা কেবলই একটা বর্ণনা হতো, কিন্তু এটা দিয়ে উসলুব দোয়া প্রকাশ পেত না, এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না। ওয়াল মানা, এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাতুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন। তিনি বলেন, ওয়াল মানা খিজুন, অপমান, ও আজাবুন শাস্তি, আও হালাকাতুন বা দুর্ভোগ, আও ওয়াদিন ফি জাহান্নাম লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায়। অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে, একে ওয়াইলও বলা হয়, এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে, এটাই হচ্ছে ওয়াইল। স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক, এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায়, সবচেয়ে তলদেশ। গারকিল আসফালি মিনান নার, তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা, আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন। কলা ইবনে কিসান, ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন, তিনি কি বলেছেন? আল্লাজি ইউসি জুলাসাহু বিসু ইল্লাফস, যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায়। ওয়াল লুমাজা, আল লুমাজা ইয়াকসিরু আইনাহু আলা জালিসিহি, যে ব্যক্তি তার সাথের মানুষের উপর চোখ রাখে, অর্থাৎ সে তাদের উপর নজর রাখে, সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মস্করা করে। ওয়াসিরু বিয়াদিহি, সে হাত দিয়ে নির্দেশ করে। অবিরসি, মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে। অবিহাদিবিহি, মানে যখন তারা আশেপাশে থাকে না। ওয়াল আউয়াল উলা, তবে প্রথম অর্থে, মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে, এটাই সবচেয়ে সঠিক অর্থ। অবিনা উল ফোল, এবং যেভাবে ফোলা ব্যবহৃত হয়েছে, ইয়াদুল্লু আলাল কাসরা, আমরা এটা নিয়ে আগেও বলেছি, এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না, এটা দিয়ে সংখ্যাও বোঝায়, এমন কিছু যা বারবার হয়ে থাকে। ফাফিহি দালালাতুন আলা আন্নাহু ইয়াফআল যালিকা কাসিরান, এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে।